পঞ্চায়েত নির্বাচনের আগে লাগাতার কর্মসূচিতে দলীয় সংগঠনকে শক্তিশালী করছে সিপিএম। দলের বিভিন্ন মানুষ সংগঠনের ব্যানারে তারা অঞ্চলে অঞ্চলে নিয়মিত কর্মসূচি করে চলেছে। বৃহস্পতিবার আরামবাগের আরান্ডি 2 নম্বর অঞ্চলের প্রতাপনগর থেকে তিলকচক পর্যন্ত এরকমই এক পদযাত্রা অনুষ্ঠিত হলো। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, উত্তম সামন্ত, কাজী আব্দুর রউফ সহ দলের অন্যান্য গণসংগঠনের নেতা ও কর্মীরা। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আজকের পদযাত্রায় দলে দলে যোগ দিন। এই পদযাত্রার যে মূল উদ্দেশ্য, যেভাবে আমাদের পঞ্চায়েত এলাকায় যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে স্বজন পোষণ চলছে, পঞ্চায়েতের বিভিন্ন কাজে যেভাবে তার স্বজন পোষণে প্রত্যক্ষ করছি আমরা, এখানকার কোনো রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয়নি, এখানকার বয়স্ক মানুষদের, এখানকার বিধবা মানুষদের তাদের কোনো ভাতা সেখানে সেইভাবে সম্মানীয় ভাতা যেটা প্রাপ্য সেটা দেওয়া হয়নি। আমাদের দাবি দেওয়া এখানকার কৃষকদের যাতে ফসলের তারা ন্যায্য দাম পায় না, ফসল ফলাতে গেলে যে সার ওষুধ সেগুলো নিয়ে কালোবাজারি চলছে, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, সারের দাম আকাশ ছোঁয়া, এসবের বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ করতে চাই, আমরা মানুষকে সচেতন করতে চাই। আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে শিক্ষার যে করুণ অবস্থা, শিক্ষার যে বেহাল দশা, সেই বেহাল দশা আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ ছেলে মেয়ে তারা শিক্ষান্তে কাজ চায়, সেই জায়গাগুলো কীভাবে টাকার বিনিময়ে সেগুলো বিক্রি হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে, আর পাস করা ছেলেমেয়েরা তারা রাস্তায় বসে আজকে 600 দিনের ওপর তারা যন্ত্রণা ভোগ করছে, এই অবস্থার আমরা অবসান চাই। সরকার আমাদের প্রত্যেকটি মানুষের উপর এভাবে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, প্রায় 6 লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যে আমাদের বর্তমান শাসক সরকার তারা 6 লক্ষ কোটি টাকা ঋণ করেছে, সেই ঋণের টাকায় এখানকার প্রত্যেকটি মানুষের মাথা পিছু একটা বিরাট অঙ্কের টাকা তাদের ঘাড়ে চেপে আছে, এসবের আমরা অবসান চাই। অথচ আমরা দেখছি যে গরিবের জন্য কিছু ভাবনা চিন্তা নেই, 100 দিনের কাজের যে টাকা, 100 দিনের কাজ করে প্রায় 5-6 মাসের উপর অধিক সময় অতিক্রান্ত হয়েছে, গরিব মানুষের 100 দিনের কাজের টাকা তারা পায়নি, এবং নতুন করে আমরা বলছি সেই টাকা, যে পাওনা টাকা সেই টাকা তাদের ফেরত দিতে হবে, অবিলম্বে দিতে হবে, এবং 100 দিনের কাজ শুরু করতে হবে। এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে মানুষের কাছে যে গণতন্ত্র আজকে যে জায়গায় চলে গেছে, সেই গণতন্ত্রকে রক্ষা করার জায়গায় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার একটা আহ্বান জানিয়ে আমরা সমস্ত মানুষের কাছে আমরা বুথ ছুঁয়ে ছুঁয়ে আমাদের পদযাত্রা আমরা করছি। সামনে পঞ্চায়েত ভোট, সাধারণ মানুষের কিরকম সাড়া পাচ্ছেন? সামনে পঞ্চায়েত ভোট, আমরা জানি যে 2011 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত নির্বাচনে এই শাসক দল মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোট করতে দেয়নি, জোর করে ভোট তারা ছিনিয়ে নিয়েছে। আমরা চাই মানুষ যে যার ভোট নিজে দিক, স্বচ্ছতার মধ্য দিয়ে আমাদের সেই কাজ হোক, তাহলেই বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার পট পরিবর্তন হবে। আমরা আশা রাখি যে এই দুর্নীতিপরায়ণ সরকার, এই বিশৃঙ্খল পরায়ণ সরকার এই এদিকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়ে মা আমাদের এই লাল ঝান্ডার পতাকা তলে মানুষ সামিল হচ্ছে, এবং আমরা খুব অচিরেই আমরা আমাদের মানুষের যে অধিকার সেই অধিকারকে আমরা কায়েম করতে পারবো, এটা আমরা প্রত্যক্ষ করছি। সমবায়ের মাধ্যমে কৃষকদের ভর্তুকিযুক্ত সার দিতে হবে, এই দাবিতে আজকের পদযাত্রায় দলে দলে যোগ দিন। ধানের দাম 600 টাকা, সারের দাম 2000 টাকা, এর বিরুদ্ধে আজকের পদযাত্রায় দলে দলে যোগ দিন। সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, এই দাবিতে আজকের পদযাত্রায় দলে দলে যোগ দিন। সমস্ত সরকারি শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে, সরকারি শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে আজকের পদযাত্রায় দলে দলে যোগ দিন। পাতে রাজনীতি করে, গরিব মানুষকে অপমান করাই হচ্ছে ওদের কাজ। গরিব মানুষকে সমস্ত অধিকার ক্ষমতা থেকে বঞ্চিত করে কর্পোরেটের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে বিজেপি তৃণমূলের কাজ, এই দায়িত্বটি ওরা পালন করে। আমরা বামপন্থী গণসংগঠনগুলো গোটা রাজ্য জুড়েই হচ্ছে আমরা কর্মসূচি করছি। আমাদের চোর তাড়াও, রাম জাগাও, বাংলা বাঁচাও, আর পঞ্চায়েতে কত ফেলে কত পেলে হিসাব চাই হিসাব দাও, এই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যের প্রতিটা বুথে 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 আমাদের কর্মসূচি চলছে। ঘুমন্ত মানুষ যারা সন্ত্রাস, এই যে আরান্ডিপুরের কথা বলছিলেন, সন্ত্রাসের মধ্য চলা হচ্ছে আরান্ডি, এই আরান্ডি এই সন্ত্রাসের মুখ থেকে মানুষকে মুক্ত করতে হবে, সেই জন্য আমরা বলেছি গ্রাম জাগাও, মানুষকে জাগাতে হবে। বাড়িতে চোর পড়লে যেন মানুষ জাগায় না, মানুষকে জাগায়,
চোর পড়েছে জাগো জাগো, রাজ্যে চোর ঢুকেছে, চোর তাড়াতে হবে, মানুষকে সজাগ করতে হবে, মানুষকে জাগতে হবে, মানুষ সচেতন, মানুষ বুঝছে, উপলব্ধি করছে, করার সাথে সাথে মানুষ আমাদের মিছিলে দৈর্ঘ্য প্রতিদিন বাড়ছে, মিছিলে লোকসংখ্যা বাড়ছে, সেই জন্যই আরান্ডির মতো জায়গাতে আজ যারা মিছিল করছে সব কম হয়েছে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।